फरमाएगे ने पावे के हो तुम्हारी कानून जुटी बखिया भाई वाई है दो उठाएगे पावे के हो সৃজন করতেন না সেই দয়াল নবী প্রেমের নবী ভাবের নবী হযরত আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন সবাই একবার ভক্তি ভরে রবির নামে চুম্বন করি আয়োজন করা হয়েছে মুজিব জন্ম শত বছর স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি প্রীতি অভ্যন্তর উপলক্ষে আজকে যে মিলন মেলা সকলের প্রতি দুদিন ব্যাপী যেই আয়োজনের ব্যবস্থা করা হয়েছে সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি বিশেষ করে আমাদের প্রধান অতিথি এতক্ষণ পর্যন্ত বসে বসে যার বক্তব্য আমি শুনলাম এত চমৎকার একজন মনের মানুষ দুনিয়া এখন মানুষ বহু প্রকার হয়ে গেছে একটা হলো মানুষ আর একটা হলো মান ফুস হাত আছে চোখ আছে কান আছে আল্লাহর দেয়া দশটি ইন্দ্রিয় আছে তারপরেও তাকে মানুষ বলা যায় বাংলাদেশের প্রখ্যাত একজন গীতিকার বলেছেন কি হাত পা নিয়ে মানুষ নিলেই মানুষ কয় না তারে মানুষ হইতে কয়জন পারে মানব কুলে আসলে বাবার রজে মায়ের বাবার বীজে মায়ের রজে আসলেই বাবরি সরকার মানুষ হয়ে গেলাম না মানুষ হওয়াটা তো সহজ বিষয় না আমার চোখে দেখা চমৎকার একজন মানুষ
ভালো মনে এত বড় মনে উদারতা যার বক্তব্য শুনতে শুনতে আমার কাছে মনে হচ্ছিল যে আমি নিজেই যেন কোথায় হারিয়ে গেছি গেছি তার প্রতি তার পরিবারবর্গ তার আব্লাদবর্গ যে যেখানে যে অবস্থায় আছে মাননীয় এমপি মহোদয় জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ সাহেব সদস্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পৃক্ত সংসদীয় স্থায়ী কমিটি সাধারণ সম্পাদক গাজীপুর জেলা আওয়ামী লীগ সাংসদ রাখছি তার প্রতি এবং সভাপতি যিনি আছেন জনাব মোহাম্মদ নুরুল হক আকন্দ সাহেব তার প্রতি সালাম শ্রদ্ধা বিশেষ অতিথি আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল আলম প্রধান সালাম শ্রদ্ধা তার প্রতি জনাব মোহাম্মদ দেলওয়ার হোসেন দেলু সাহেব সালাম শ্রদ্ধা রাখছি এবং জনাব মোহাম্মদ মাহতাব উদ্দিন সাহেব সালাম শ্রদ্ধা জনাব মোহাম্মদ আব্দুস সত্তার আকন্দ সালাম শ্রদ্ধা পরিচালনায় এবং আলোচক যিনি আছেন জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান সাহেব যেহেতু সময়টা একটু অতিরিক্ত হয়ে গেছে আমি ডিটেল না বলি শুধু নাম বলে সালাম শ্রদ্ধা দিয়ে দিচ্ছি এবং উদ্বোধক যিনি আছেন জনাব মোহাম্মদ মোশাইদুর ইসলাম খন্দকার শিশির সাহেব শিরিষ সাহেব সালাম শ্রদ্ধা রাখছি তার প্রতি পৃষ্ঠপোষক যিনি আছেন শওকত আলী আকন্দ সাহেব সালাম শ্রদ্ধা রাখছি আজগর আলী মাস্টার সাহেব এবং শুভেচ্ছায় বক্তা যিনি আছেন আবু তাহের মোল্লা সাহেব সালাম শ্রদ্ধা নাম জানা যায় যাদের নাম ধরে বলতে পারলাম যাদের নাম ধরে বলতে পারলাম আপনারা যারা দূর দূরান্ত হতে বাউল বিচার গান শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন সালাম শ্রদ্ধা রাখছি ডানে বামে অনেক মায়েরা বসে আছে মায়েদের চরণে রাখছি প্রেম ভক্তি যার সাথে গানের জন্য দাঁড়িয়েছি বাংলার প্রখ্যাত গায়ক প্রতীক সরকার সাহেব তার প্রতি সহশিল্পী যারা আছে সকলের প্রতি সশ্রদ্ধ সালাম ছোট করে আগে একটি বন্ধনা গান করব গানের উস্তাদ জন্মদাতা পিতামাতাকে স্মরণ করছি তৎসঙ্গে স্মরণ করছি আমার চাঁদপুরিকার মুর্শিদ সৈয়দ মাওলানা মুজিবুর বশর মাঝি ভান্ডারি দয়ালের চরণে প্রেম ভক্তি দয়ালের ভক্ত আশেখান জাকেরাল এবং আমার মাতাল কবির আজ্জার দয়াল চরণে আশ্রয় কামনা করছি হ্যালো হ্যালো মাওলানা